আমরা প্রায় সময় কিন্তু এরকম ফার্মাসির দোকানগুলো থেকে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় ওষুধ সামগ্রীগুলো কিন্তু আমরা কিনে থাকি। কিন্তু আপনি কি কখনো একটু ভেবে দেখেছেন এরকম একটি ফার্মাসির দোকান থেকে মাসে কেমন আয় হয়, বা এরকম একটি ফার্মাসির দোকান দিতে কী কী জিনিসপত্র প্রয়োজন হয়, বা কত টাকাই বা পুঁজি লাগতে পারে? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই, কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এরকম একটি ফার্মেসি ব্যবসা শুরু করতে গেলে আপনার কী কী জিনিসপত্র প্রয়োজন হতে পারে, সেই সাথে এরকম একটি ফার্মেসি ব্যবসা করতে আপনার কত টাকা পুঁজি লাগতে পারে, এবং এই ব্যবসায় লাভটা কীভাবে হয় থাকে এবং কেমন লাভ হয়, সেই সাথে এই ব্যবসায় কীভাবে সাইড ইনকাম বা এক্সট্রা ইনকাম করা যায়, এবং সর্বশেষ কীভাবে এই ব্যবসাটি আপনি শুরু করলে লস হওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে। আর এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে আপনাদের সাথে আছি আমি সাগর খান। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন। বন্ধুরা, ওষুধপত্র এমন একটি জিনিস যেটি আমাদের জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের খেয়ে যেতে হয়। তাই যারা ফার্মেসির ব্যবসাটি করতে চাচ্ছেন এই ব্যবসায় কিন্তু ভবিষ্যৎ সারা জীবনে কিন্তু থেকে যাবে। আর এই ব্যবসাটি যদি শুরু করতে যান সেক্ষেত্রে আপনার যে সমস্ত জিনিস আপনার প্রয়োজন হবে সেগুলো হলো, শুরুতেই এক, দোকান নির্বাচন, দ্বিতীয়ত দোকানের ট্রেড লাইসেন্স, তৃতীয়ত সি ক্যাটাগরির লাইসেন্সপ্রাপ্ত একজন ফার্মাসিস্ট, এবং চতুর্থত একটি ড্রাগ লাইসেন্স, এবং সর্বশেষ আপনার ওষুধপত্র বা ব্যবসার কাঁচামাল। সো শুরুতেই আসবো আমরা দোকান নির্বাচনের ক্ষেত্রে। ফার্মেসি এমন একটি ব্যবসা যে ব্যবসাটি 60-70% ডিপেন্ড করবে আপনার দোকান নির্বাচনের ক্ষেত্রে, কারণ এই দোকানটি যদি একটি ভালো জায়গায় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসায় ভালো লাভও করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু দোকানটি চাইলে দুইভাবে সিলেকশন করতে পারেন। একটি চাইলে আপনি শহরাঞ্চলেও দোকান দিতে পারেন, যেমন বিভিন্ন ক্লিনিকের সামনে, হসপিটালের সামনে বা বিভিন্ন বাজারের সামনে। আর একটি চাইলে আপনি গ্রাম এলাকায় বা মফস্বল এলাকায় কিন্তু দোকানটি দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হাট বাজার বা যেখানে মানুষের সমাগম বেশি হয়ে থাকে সেই সমস্ত জায়গা নির্বাচন করতে হবে। এই ব্যবসার জন্য আমাদের দ্বিতীয় যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স কিন্তু যে কোনো ব্যবসার বৈধতার জন্য অত্যন্ত জরুরি একটি জিনিস। আর এই জিনিসটি কীভাবে সংগ্রহ করতে হয় বা ট্রেড লাইসেন্স করতে আপনার কী কী জিনিসপত্র প্রয়োজন হতে পারে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আমার একটি ভিডিও রয়েছে, আপনার চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ফার্মাসির ব্যবসার জন্য আমাদের তৃতীয় যে জিনিসটি লাগবে হচ্ছে আমাদের সি ক্যাটাগরির লাইসেন্সপ্রাপ্ত একজন ফার্মাসিস্ট, কারণ এই ব্যবসাটি চালানোর জন্য কিন্তু একজন ফার্মাসিস্টের প্রয়োজন, যার ওষুধপত্র সম্পর্কে ধারণা রয়েছে বা ডাক্তারের প্রেসক্রিপশন ভালো করে রিড করতে পারে, বা কোন ওষুধটি কার কাছে বিক্রি করতে হবে সেই সম্পর্কে ধারণা রয়েছে। আর একজন সি ক্যাটাগরির লাইসেন্সপ্রাপ্ত ফার্মাসিস্ট কিন্তু এ সম্পর্কেই কিন্তু তাদের কোর্স করানো হয়, তারা কিন্তু ওষুধপত্র সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখে। আর আপনিও কিন্তু চাইলে একজন সি ক্যাটাগরির ফার্মাসিস্ট হতে পারেন, সেজন্য আপনাকে কীভাবে কোর্সটি করতে হবে, এর জন্য কত টাকা লাগবে বা কী কী কাগজপত্র লাগতে পারে সেই সম্পর্কে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে, আপনার চাইলে কিন্তু সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। এবং আমাদের চতুর্থ জিনিসটি লাগবে সেটি হচ্ছে ড্রাগ লাইসেন্স। এই ফার্মেসির ব্যবসার ক্ষেত্রে কিন্তু ড্রাগ লাইসেন্স অত্যন্ত জরুরি একটি বিষয়। আর এটি কীভাবে করতে হয়, এর জন্য কত টাকা লাগে এবং কোথায় যে করতে হয় সেই সম্পর্কে কিন্তু একটি ভিডিও রয়েছে, আপনার চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। এবং আমাদের পঞ্চম সর্বশেষ যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আমাদের দোকানের কাঁচামাল বা ওষুধপত্র। আর এই ওষুধপত্র কিন্তু আপনার দোকান নির্বাচনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কেননা আপনার দোকানটি যদি কোনো হাসপাতালের সামনে হয়ে থাকে সেখানে কিন্তু আপনার ইমার্জেন্সি ওষুধপত্র দরকার হবে, যেমন বিভিন্ন প্রকার স্যালাইন, বিভিন্ন ইনজেকশন ইত্যাদি জাতীয় জিনিস। কিন্তু আপনার দোকানটি যদি কোনো ক্লিনিকের সামনে হয়ে থাকে সেই ক্লিনিকে কী ধরনের রোগীরা যাতায়াত করে, যেমন আপনি যদি ডায়াবেটিস হাসপাতালের সামনে আপনার দোকানটি নেন সেক্ষেত্রে ডায়াবেটিসের যে ওষুধপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি বেশি বিক্রি করতে পারবেন। সো ক্লিনিকের সামনে গেলে কিন্তু আপনাকে ওই ক্যাটাগরির ওষুধগুলো আপনাকে তুলতে হবে। অপরদিকে আপনার দোকান যদি গ্রাম্য এলাকায় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমন কিছু ওষুধ তুলতে হবে, যেমন গ্যাস্ট্রিকের ওষুধ, প্রেশারের ওষুধ ইত্যাদি যে ওষুধগুলো রয়েছে সেগুলো ওষুধ আপনাকে বেশি পরিমাণে তুলতে হবে। আর এই ওষুধগুলো কিন্তু চাইলে আপনি বিভিন্নভাবে সংগ্রহ করতে পারেন, আপনি চাইলে পাইকারি দোকানগুলো থেকে কিন্তু ওষুধগুলো সংগ্রহ করতে পারেন, বা বিভিন্ন কোম্পানির কাছ থেকে গেলে কিন্তু আপনি ওষুধগুলো রাখতে পারেন। এবার আসা যাক এই ফার্মাসি ব্যবসা করার জন্য আপনার কত টাকা পুঁজি লাগতে পারে। সো আমাদের পুঁজির বিষয়টি ডিপেন্ড করে চারটি জিনিসের উপর। প্রথমত হচ্ছে আপনার দোকান নির্বাচন, দ্বিতীয়ত হচ্ছে আপনার দোকান ডেকোরেশন, তৃতীয়ত হচ্ছে আপনার ওষুধপত্রের জন্য, এবং চতুর্থত হচ্ছে আপনার লাইসেন্স বা বিভিন্ন যে লাইসেন্স করবেন সেই বাবদ। সো শুরুতে আসা যাক দোকান নির্বাচনের ক্ষেত্রে। দোকান নির্বাচনের ক্ষেত্রে কিন্তু দোকান ভাড়া আপনাকে নিতে হবে, আর এই ভাড়াটা কিন্তু ডিপেন্ড করবে দোকানের লোকেশনের উপর। দোকানটি যদি একটি ভালো জায়গায় হয়ে থাকে অর্থাৎ শহরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে ভাড়া একরকম থাকবে, আবার যদি দোকানটি যদি একটি মফস্বল বা গ্রাম্য এলাকায় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাড়া একরকম হবে। সো এই ভাড়ার বিষয়টা কিন্তু আমি আমার পুঁজির মধ্যে অ্যাড করছি না, কারণ এটি কিন্তু জায়গা ভেদে বিভিন্ন ভিন্ন রকম হতে পারে। তবে যদি দোকানের ডেকোরেশনের কথা বলেন সেক্ষেত্রে আপনার দোকানটি যদি ছোটো থেকে মাঝারি আকারে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে 30-50 হাজার টাকার মধ্যে কিন্তু দোকানের ডেকোরেশনটি সম্পন্ন করতে পারেন, আপনি চাইলে কিন্তু বেশি টাকাও কিন্তু খরচ করতে পারেন। আর যদি আপনি ওষুধপত্রের কথা বলেন সেক্ষেত্রে যদি আপনি গ্রাম্য এলাকায় এই ধরনের দোকানটি দিতে চান সেক্ষেত্রে আপনি 50,000-1,00,000 টাকার মধ্যে কিন্তু ওষুধপত্র যদি আপনি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু ব্যবসাটি আপনি শুরু করতে পারবেন। আর তাছাড়া আপনি যদি শহর এলাকায় এই ব্যবসাটি পরিচালনা করতে চান বা বিভিন্ন ক্লিনিকের সামনে সেক্ষেত্রে জায়গা হয়তো হয়তো আপনার 1.5-2 লাখ টাকার ওষুধপত্র লাগতে পারে। আর এই ওষুধপত্রগুলো কিন্তু আপনি চাইলে বাকিতে বিভিন্ন কোম্পানির মাধ্যমে কিন্তু নিতে পারেন, তবে অবশ্যই কোম্পানির যে সেলসম্যান রয়েছে তাদের সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে হবে।
সেক্ষেত্রে আমরা যদি পুঁজির কথাটা বলতে যাই, সেক্ষেত্রে যদি আপনি গ্রাম্য এলাকায় দোকানটা শুরু করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 1.5 থেকে 2 লাখ টাকার মতো পুঁজি রাখতে হবে। এবং অপরদিকে আপনি যদি শহর অঞ্চলে এই ব্যবসাটি শুরু করতে চান, সেক্ষেত্রে হয়তো আপনাকে 3 থেকে 4 লাখ টাকা বা তারও বেশি যত পুঁজি নেবেন তত আপনি ব্যবসাটি বড় আকারে করতে পারবেন। এবার আসা যাক এই ব্যবসায় মূলত লাভটা কীভাবে হয়ে থাকে বা কেমন লাভ হয়ে থাকে। এই ব্যবসায় লাভটা ডিপেন্ড করে পার্সেন্টেজের উপর, অর্থাৎ আপনি যে ওষুধগুলো রাখবেন সেই কোম্পানির কাছ থেকে রাখবেন বা যে দোকান থেকে কিনবেন সেখান থেকে কিন্তু আপনাকে বলে দেবে এই ওষুধ থেকে আপনি এত পার্সেন্ট লাভ করতে পারবেন। সো আমি যদি সামগ্রিক এই লাভের হিসাবটা করি, সেক্ষেত্রে আপনি ওষুধপত্রগুলো থেকে অ্যাভারেজে 10 থেকে 15% মতো লাভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি 100 টাকার ওষুধ বিক্রি করতে পারেন, সেখান থেকে আপনার 10 থেকে 15 টাকা আয় হবে। অপরদিকে আপনি যদি প্রতিদিন আপনার দোকানের মাধ্যমে 10 থেকে 15 হাজার টাকার মতো ওষুধ সেল করতে পারেন, তবে সেখান থেকে কিন্তু আপনি 1500 থেকে 2000 টাকার মতো আয় করতে পারবেন। তবে কিছু নন ব্র্যান্ড কোম্পানি রয়েছে যেগুলো কিন্তু কমিশন অনেক বেশি হয়ে থাকে, যেমন 40 থেকে 50%। আপনি যদি সেই ওষুধগুলো বেশি পরিমাণে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের অঙ্কটা অনেক বেশি বেড়ে যাবে। আর যে কোনো দোকানে কিন্তু বর্তমানে 5 থেকে 10 হাজার টাকা সেল করা কিন্তু এরকম ফার্মেসির দোকানে কিন্তু আহামরি কোনো বিষয় নেই, কারণ ওষুধ কিন্তু আমাদের সারা বছরই খেয়ে যেতে হয়। এক্ষেত্রে আপনার দোকানে যদি সেলসম্যান ভালো হয়ে থাকে এবং যদি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেলস আপনি দিন দিন বাড়তেই থাকবে। এবং আমাদের 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আমাদের কিভাবে এই ব্যবসার মাধ্যমে সাইড ইনকাম করতে পারি। সো ফার্মেসির ব্যবসা দিলে যে আপনি শুধু ওষুধপত্রের মাধ্যমে আয় করতে পারেন বিষয়টি কিন্তু এমন নয়, আপনি চাইলে কিন্তু এখানে সাইড ইনকাম কিছু করতে পারবেন। সেটি কিভাবে, আপনি চাইলে প্রেশার বা ব্লাড প্রেশার মাপার যে মেশিনটি রয়েছে সেটি কিনে রাখতে পারেন, অথবা ডায়াবেটিস মাপার যে মেশিনটি রয়েছে সেটিও কিনে রাখতে পারেন। এগুলো যদি আপনি মাপেন, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি মাসে 5 থেকে 6 হাজার টাকা আয় করতে পারবেন। তাছাড়া অনেকেই কিন্তু এই ফার্মেসির ব্যবসার মধ্যে বিকাশ, নগদ ইত্যাদি কিন্তু ব্যবসা অ্যাড করে, এক্ষেত্রেও কিন্তু এখান থেকে আপনি 5 থেকে 6 হাজার টাকার মতো কিন্তু আয় করতে পারেন। আর বিকাশ নগদের ব্যবসাটি কিভাবে শুরু করতে হয় সেই সম্পর্কে কিন্তু আমার বিস্তারিত ভিডিও রয়েছে, আপনার চাইলে কিন্তু সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। সো আপনি চাইলে কিন্তু এগুলোর মাধ্যমে কিন্তু এই ব্যবসার পাশাপাশি সাইড ইনকামও কিন্তু করতে পারেন। এখন কথা হচ্ছে কিভাবে এই ব্যবসাটি আপনি শুরু করলে এই ব্যবসার লস খাওয়ার সম্ভাবনা আপনার অনেক কম হবে। সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন এই ব্যবসার জন্য সেটি হচ্ছে আমার অভিজ্ঞতা। অনেকে যেটি করে অভিজ্ঞতা না নিয়ে ব্যবসা শুরু করে, যার ফলে তারা লস খায় যায়। এই পিছনে যে কারণটি রয়েছে, আপনি যদি এই ব্যবসা শুরু করার আগে 6 মাস বা 1 বছর একটি দোকানে থাকেন, সেই দোকান থেকে কিন্তু এই ব্যবসা সম্পর্কে একটি ভালো ধারণা আপনি পাবেন, কারণ সেখানে আপনি বুঝতে পারবেন দোকানে কী ধরনের সমস্যা হচ্ছে বা এই ব্যবসায় কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেগুলো যখন আপনি জানবেন তখন যদি আপনি একটি দোকান শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালোভাবে এই দোকানটি পরিচালনা করতে পারেন। অপরদিকে আপনি যদি এগুলো না জেনে যদি ব্যবসা শুরু করে দেন, সেক্ষেত্রে যখন আপনি সমস্যার সম্মুখীন হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই দোকান বা ব্যবসা পরিচালনা করা কিন্তু বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। আর এই ক্ষেত্রে এই জন্যই কিন্তু অনেকে এই দোকানটি ব্যবসাটি শুরু করেও কিন্তু শেষ পর্যন্ত পরিচালনা করতে পারে না। তাই আমি বলবো যারা এই ব্যবসাটি শুরু করতে চান, অবশ্যই কিন্তু 6 মাস বা 1 বছর আপনার অভিজ্ঞতা অর্জন করে এই ব্যবসাটি শুরু করতে যাবেন। আর আপনি যদি এই ব্যবসা না করতে চান এবং আপনি যদি চান ফার্মেসিতে কীভাবে চাকরি করবেন বা কী ধরনের কী ধরনের যোগ্যতা লাগবে সেই সম্পর্কে কিন্তু আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, আপনার চাইলে কিন্তু সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। সো বন্ধুরা, এই ছিল ফার্মেসি ব্যবসা কীভাবে শুরু করতে হয় সে সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।